وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا. আমাদের গ্রামে এক তারা ক্ষেত্র দেওয়া চাল দিয়ে আর অন্য পাড়ায় টাকা দিয়ে, সঠিক কোনটা? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. সহিহ বুখারী যাকাত অধ্যায় হাদিস নাম্বার 1503, 1504, 1506, 1507, 1508, 1509 এবং সুন্নাহ আবু দাউদ যাকাত অধ্যায় 1608, 1609, 1610 এগুলো বড় পরপর হাদিস বর্ণনা আছে. সমস্ত ওলেমারা একমত যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো আম তথা খাদ্য দ্রব্য দিয়ে ফিত্র আদায় করতে বলেছে, এবং যারা টাকা দিয়ে বা অন্য কিছু দিয়ে ফিত্র আদায় করে তাদেরও ফতোয়া এটাই যেটা খাদ্য দ্রব্য দিয়ে দেওয়াই এটাই সুন্নাহ, এটাই উত্তম, বা তাদের ফতোয়া আছে না? নাই, আছে. মনে রাখবেন ইবাদতে তাওকিফই চলে না, মানে কোনো পরিবর্তন চলে না, যেমন এসেছে তেমন গ্রহণ করতে হয়. ভাই বলুন তো, কুরবানি এখন যদি কেউ মনে করে যে কুরবানির দিনে এত মাংস নষ্ট হয় তো থাক কুরবানি দেবো না, কুরবানির দাম 22,000 টাকা, 22,000 টাকা দান করে দেবো, হবে? হবে কেন? এটা ইবাদত চলে না, পরিবর্তন চলে না. তো ফিতরা বিশ্বনবী ফরজ করেছেন কিসের মাধ্যমে? খাদ্য দ্রব্য. তো ভাই এখানে আপনি টাকা দেবেন, হবে? বিশ্বনবী যেমন টাকা ছিল না, সালাফ থেকে শুরু করে এখন পর্যন্ত অধিকাংশ বিশ্বনবী থেকে একটাও প্রমাণ নাই যে তিনি টাকা দিয়ে ফিত্র আদায় করেছেন. সাহাবীদের মধ্যেও নাই, তাবিদের মধ্যে কিছু কিছু আমল পাওয়া যায় যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবায় আছে, তবে হাদিস সহি নয়, একাধিকবার আলোচনা করা হয়েছে. মূল কথা, ইবাদতে কোনো পরিবর্তন চলে না. যে টাকা যদি আপনাদের এলাকাতে, সরি, খাদ্যদ্রব্য যদি না থাকে সেটা টাকা থাকলে টাকা দেন, কিন্তু খাদ্যদ্রব্য হচ্ছে টাকা দেবেন, বাট শরীয়ত নয়. জি, জাযাকাল্লাহু খাইরান.